আমি সাইকেল চালাই আসলে, তো রিসেন্টলি লন্ডন রাসেল স্কোয়ার কাছে আমি রেড লাইট ক্রস করছিলাম আর কি, খাজো যাওয়ার লাগে রাসো আসলাম। তখন ক্রস করার পরে আমার দুই তিনটা ক্রসের পরে আমার ট্রাফিক পুলিশে আর কি চেস করছে, এন্ড দেন সিগনাল দিছে, দেওয়ার পরে যে আমার থামাইছে, থামানোর পরে জিজ্ঞেসে আমি রেড লাইট ক্রস করছি, তারা দেখছে। তো একটা টাইম আমি জিজ্ঞেসি যে তোমরা তো আমার আখটাইছো, ঠিক আছে আমি রেড লাইট ক্রস করছি, তো প্রুফ কী? তখন তারা তারা ল্যাপটপও কানেক্ট করি আমার দেখাইছিলাম ক্রস করলাম। তখন তো আমি আমি হ্যাঁ ভিডিও তারা তারা গাড়ির মাঝে ফুরা ভিডিও যেটা আছিল এটাতে বুঝলাম যে তারা ট্রাফিক পুলিশের বা সব পুলিশের গাড়ির সব মানে ভিডিও রেকর্ড থাকে, সে কী তাকড়া এটা দেখা যায়। তখন দেখার পরে তো আমি তো সেম ফোন করছি, ঠিক আছে আমি ক্রস করছি। তখন তারা কইছে যে আমার ফিক্সড প্ল্যানটি দিব যেটা, ওটাও ওটা হচ্ছে ঠিক আছে তোমরা দেও আমারে। তখন আমার গড় ডে সব কিছু তারা আমার রাস্তায় রাখার পরে কইছে তারা দুই তিন উইক ডের ভিতরে তারা এটা দিব, দেন আমি আমি যেটা যে ফিক্সড প্ল্যানটি যেটা আমি পে করতাম, দেন আর কোনো প্রবলেম নাই। তখন আমি ভাবছি যে ওটাও, বাট তারা আমার ড্রাইভিং লাইসেন্সও আমার আমার ড্রাইভিং লাইসেন্স নাই, তখন তারা ড্রাইভিং লাইসেন্স আমার পয়েন্ট দিছে। তখন আমি এটা দেখার পরে তো আমি হ্যাঁ চিঠি ফাটাইছে, এন্ড দেন বলছে যে আমার পেমেন্টটা করতে হইব, আর আমার পেমেন্টটা করতে হইব, এন্ড দেন আমার ড্রাইভিং লাইসেন্স ফাটাইতে হইব, এখানে তারা আমার তিন পয়েন্ট মাইনাস দিব। তখন তো আমি আমি বুঝলাম তো এটা তো আমার আমি আমার তো সাইকেলিংয়ে কোনো ড্রাইভিং লাইসেন্স লাগে না, তো কিতা লাগে তারা এটা দিল। তখন আমি যেদিন দিছি এদিন আমি ট্রাই করছি যে আমি পেমেন্ট করে দিতাম, তারপরে না আমার মনে হইলো যে আচ্ছা আমার সলিসিটার্স লোকে বুঝি এটা, তো টাইম কইলে না এটা তো কোনো পেমেন্ট কোনো ড্রাইভিং লাইসেন্স কোনো পয়েন্ট নাই। তো আমি ফরোয়ার্ড দিন এটা তার অফিসে ফোন দিয়ে আমি চেস করতাম যে কিতার লাগে তারা দিল বা আক্স করতাম, ড্রাইভিং লাইসেন্স আসেনি, আমার ড্রাইভিং লাইসেন্স কোনো নাই, ঠিক আছে। তখন আমি ফরোয়ার্ড দিন ফোন দিছি, তখন ভদ্র মহিলা ফোন ধরছেন, ধরার পরে আমার প্রবলেম কইলাম, আর ওখানে একটা রেফারেন্স নাম্বার আছে, রেফারেন্স নাম্বারটা কইছি, কোয়ার পরে কইলা তাই ফার্স্টে কইছেন যে না তোমার পুরোটা ড্রাইভিং লাইসেন্স দিতে হইব আর পেমেন্টও করতে হইব। তখন আমি রিকোয়েস্ট করে কইলাম যে ঠিক একবার আমার লাগে দেখার লাগে, কারণ আমি তো যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স নাই কিতার লাগে আমি দিতাম, আমি এটা কী লাগিতা করবো। তখন তাই তাহলে ম্যানেজার লগে মাতিয়া কইছেন তাই তাই রাইট আসেন যে তারা তিন মাসের বিদ্যে আর একটা আমার জিও দিব, ও তারা একটা জাস্টিস নোটিস দিব, আর তারা অ্যাপোলজাইজ পুলিশও ভুল হয়েছে যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স নাই, সাইকেলিংয়ের লগে কোনো ড্রাইভিং লাইসেন্স লাগে না, যে তারা আমার দেওয়ার পরে আমি জাস্ট পেমেন্টটা করতাম। তখন আমি কইছি ঠিক আছে তোমরা আমার এখন দিলাও আমি পেমেন্ট এখন করিলাম, কইছে না তারা এখন খুব ব্যাকলকও আছে তারা এখন ফাটতো নাই, তো তারা ফরে দিব, আমি ওয়েট করতাম। তখন আমি কইছি ঠিক আছে আমার জাস্ট আমি কোনো ড্রাইভিং লাইসেন্স পয়েন্ট দিতাম পারতাম না, কারণ যদি আমি এটা ব্রেক করি তাহলে আমার ক্রিমিনাল অফেন্স হচ্ছে বা আমার আমার কোর্টে যাওয়া লাগবো, আমি চাই না যে আমার ইমিগ্রেশনে কোনো ব্যাড রেকর্ড থাকতো ওটা লাগিয়া। দেন 15 মিনিট পরে আবার একটা ফোন দিছে যে তুমি এটা তুমি তোমার এটা দেওয়া লাগতো না, যেহেতু তারা ভুল হয়েছে তারা এটা উড্রো সিস্টেম থেকে উড্রো করেছে জিও করেছে। তখন আমি থ্যাংক ইউ কইলাম, আর বাদে যেটা হইল গিয়ে আমি আমার সলিসিটারে জিজ্ঞাসি যে এটা স্ক্যাম কিনা বা এটা মিথ্যা কিনা। তখন আমি আবার একটা ফোন দিছি যে তারা তারা এটা সঠিক কিনা, তারা কিনা উড্রো করেছে। তো সবার কাছে রিমাইন্ডার হইলো যারাও রেড লাইটটা ক্রস না করার লাগিয়া, আর যেহেতু পুলিশ দেখলে আরও একটু মানে কেয়ারফুল হওয়ার লাগিয়া, আর যারা যদি ইলেকশন ওয়ার ফোরে যদি সেগুলো ড্রাইভিং লাইসেন্স পয়েন্ট দেয় তারা লাগে শুধু পয়েন্ট ড্রাইভিং লাইসেন্স না দিয়া পোস্ট অফিসে না দিয়া না পয়েন্টটা না দিয়া জাস্ট তারা একটু আক্স করার লাগে যে আমি দিতাম কিনা যেহেতু আমার সাইকেল, হয়তো তারা এটা লাইক স্যাক্রিফাইস করতে পারে। তো ওটাও সবার কাছে আর কি মেসেজ, সাইকেলে তো আপনি তো ড্রাইভিং নাই আপনি কিভাবে লাইসেন্স দিবেন, আপনি তো ড্রাইভিং এটা হইলো গিয়া সবার ক্ষেত্রে যারা লাইক যারা মোটরসাইকেল চালায় বা কার চালায় সবার একটা প্রিন্ট আউট করে দিলায় তারা এটা দেখে না, যখন তুমি যে সাই চেস করবো বা আক্স করবো যে আমার এটা নাই আমি তো সাইকেল চালাইছি তো কিতা লাগিয়ে দিলা, তখন তারা এটা লাইক স্যাক্রিফাইস করে বা তারা এটা উইথড্র করিলায়। তো জাস্ট একটা লাইক এই পেমেন্ট করে লাইসেন্স আছে তাদেরকে পয়েন্ট দিবে, হ্যাঁ যে হ্যাঁ ওইটা 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 বা মোটর হ্যাঁ ওদের জন্য ওইটা সাইকেলিস্টের জন্য না বেসিক্যালি। তখন মানে ওইটা পয়েন্টে লাইসেন্সে পয়েন্ট তাহলে কী ধরলো যখন আপনি নেক্সটে যখন ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন তখন ওইটা হচ্ছে তিন পয়েন্ট কাটে যাবে, ওইটা প্রবলেম কি মানে মেসেজ হলো যে যারা সাইকেল চালান বা ইয়েস সাইকেল চালায় যারা বিশেষ করে উবার করে বা ডেলিভারি করে হ্যাঁ হ্যাঁ তারা যাদের রেড লাইটটা ক্রস না করার জন্য ওইটা আর কি, আর বা যদি কোনো সময় পয়েন্ট আসে ওইটা আস করার জন্য ওইটা না না দেওয়ার জন্য আস করে দেওয়ার জন্য যে জরিমানা দিতে হয় নাই না আমার ওইটা ওদের ভুল হয়েছে, তো ওরা বলছে যে তিন মাস পরে লেটার দিবে অনেক ব্যাকলকে আছে, তাহলে আমি বলছি ঠিক আছে তিন মাস পরে দেবো, পরে বলছে না ওরা বেশি ব্যাকলকে ওরা আমার দেওয়া লাগবে না আমি যাতে নেক্সট টাইমে ওইটা না ক্রস করি। আমি বলছি ঠিক আছে জরিমানা কত দিছিল ওইটা প্রথমে দিছিল 80 পাউন্ড, অ্যান্ড ফার্স্টে আমি একটা বলছি যে আমি লেটার মিস করছি ওইটাতে আরও 20 পাউন্ড অ্যাড করছে 20 পাউন্ড অলমোস্ট 100 পাউন্ড 100 পাউন্ড হ্যাঁ, পরে ওইটা ওরা স্যাক্রিফাইস করছে যেহেতু ওদের ভুল হয়েছে যে ওরা বলছে আর আমি না ক্রস করার জন্য ওইটা আর কি। এই ভিডিওটা আমার করার মেইন উদ্দেশ্য হইল গিয়া যারা আর কি ডেলিভারি করেন, তো সব জায়গায় তো পয়েন্ট থাকে রেড লাইট ক্রস না করার লাগিয়া, সবসময় পুলিশ থাকে তখন তখন তারা
ফিক্সড প্লান্টি যেটা প্লান্টি খাই বা ওটা আর কি ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সের পয়েন্টতে, তো এটা ঝামেলা। তো সবসময় মেসেজ দিলো গিয়ে সেও যাতে রেড লাইট ক্রস না করার লাগিয়া ওটা আর কি।